পূজোর প্রসাদ খাওয়ার বিধান কি? হিন্দুদের পূজা যদি তারা প্রসাদ পায়, সেটা কোনো মুসলমানকে দেয়, সেটা আমরা খেতে পারবো কি না? এই প্রশ্নের উত্তর হলো যে, পূজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয়, সাধারণ খাবার, তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ। সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে। তারা যদি কোনো পশু জবাই করে দেয়, যেহেতু মুশরিক হিন্দুরা, তাহলে সেটার গোশত আপনি খেতে পারবেন না। ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন, কিন্তু পূজার যে প্রসাদ সেটা বিশেষ খাবার, সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে। তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন, এটাতে বরকত আছে, তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ বটরা করে নিয়ে যায়। তো এইরকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে, এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না, কারণ ওটার পিছনে একটা বাজে আকীদা এবং বিশ্বাস আছে। আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয়, তাদের পুজো উপলক্ষে খেতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নাইরুজ উপলক্ষে, নাইরুজ মানে হলো মূলত নববর্ষ, অগ্নিপূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষে হাদিয়া পাঠানো হয়েছে, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা প্রশ্ন করেছেন, যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটবেলা দুগ্ধ দান করিয়েছেন একজন অমুসলিম নারী, তিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যদি কোনো পশুর গোশত টোশত দেয়, এগুলো খাবা না, কারণ মুশরিকদের জবাই করা পশুর গোশত খাওয়া যায় না। আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয়, গাছের কিছু দেয়, তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে। তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতিবেশী অগ্নিপূজক ছিল, কিছু অগ্নিপূজক ছিলেন, তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উৎসব উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয়, তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোশত জাতীয় না, বা গোশত তারা জবাই করেছে এমন কোনো পশুর গোশত যদি না হয়, তাহলে সেটা তোমরা খেতে পারো। কারণ সে পশু যে জবাই করে সেটা কার নামে জবাই করে? তাদের প্রতিমার নামে, দেবতার নামে তারা জবাই করে। তাদের নামে জবাই করা পশুর গোশত খাওয়া যেরকম হারাম, প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে, সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায়, বন্টন করে, সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না? জায়েজ হবে না। তাহলে সাধারণ যে খাবারগুলো আছে, তাদের উৎসবের দিনও যদি তারা দেয়, এটা আপনি নিতে পারেন, কিন্তু উৎসব উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না। কারণ দেওয়ার মানে হলো তার শিরটাকে কি করা, সমর্থন এবং প্রমোট করা। মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে, সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।